চলতি অর্থবছর এ পর্যন্ত একনেকে অনুমোদন দেওয়া হয়েছে 126 প্রকল্প, যা বাস্তবায়নে ব্যয় হবে 1,12,000 কোটি টাকা, যার বেশিরভাগই নতুন এবং অনেক প্রকল্পে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ নেই। অনুমোদন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আছে সড়ক মেরামত, মাদ্রাসা তৈরি ও বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণ। অর্থনীতিবিদরা জানান, এডিপি বরাদ্দ না থাকায় এসব প্রকল্প বাস্তবায়নে সঠিক সময়ে অর্থ ব্যয় করা সম্ভব হবে না, তাই নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ না হওয়ায় বাড়বে খরচ। যারা রাজনীতিবিদ আছেন তারা তাদের এলাকায় গিয়ে বলতে পারবেন যে আমার এলাকায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বা হয়তো একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাস্তবায়ন কতদিন হবে সেটা আর কেউ খবরও রাখে না, সেটা নিয়ে কেউ লোকে খুব বেশি মাথা খাওয়ায় না। তো কাজে আমি মনে করি এটা সার্বিকভাবে এটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের দৃষ্টিকোণ থেকে কাম্য না। তবে পরিকল্পনা কমিশন বলছে, নির্বাচনকে কেন্দ্র করে নয় বরং 1.5 থেকে 2 বছর ধরে প্রস্তুত করা হয় এসব প্রকল্প, যা বাস্তবায়নের জন্য অবকাঠামো তৈরি আছে বলে জানান পরিকল্পনা কমিশনের সদস্য। আমরা যদি অধিক প্রয়াস দেই যে নির্বাচনের জন্য, তো সেটি খারাপ কি, আমরা উন্নয়ন চাই মূলত। তো নির্বাচন যদি একটা কারণ হয় উন্নয়নের তাগাদার জন্য, তো সেটি তো ভালো অর্থনীতির জন্য, খারাপ কিছু তো নয়। প্রয়োজন হলো যথাযথ বাস্তবায়ন, মানসম্মত বাস্তবায়ন, সেটি নিশ্চিত করতে হবে। তার মতে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকারি বিনিয়োগ দরকার, এছাড়া সরকারি অর্থায়নে বেসরকারি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হয় যাতে বাড়ে কর্মসংস্থান। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।